হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার কাছে নতুন লেবু ধরেছে, আর এদিকে দেখুন বন্ধুরা আমার লাউগুলিকে মানে কিভাবে প্রোটেক্ট করে রাখি আমি প্যাকেট দিয়ে, এরপরও কিন্তু লাউগুলিরে আমি রাখতে পারি না, লাউ এই প্যাকেটগুলির উপর দিয়ে কিন্তু খাইয়া নেই। আমার যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তো রান্নাবান্নার পর কিন্তু আমি কিছু কিছু টুকিটাকি কাজ করি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিছু উচ্ছে গাছ লাগাইছিলাম, তো কি সুন্দর ছোট ছোট ফুলও আসা শুরু করে দিয়েছে, মানে এত সুন্দর লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে, কিউট কিউট। তো এদিকে দেখো উচ্ছে গাছটিরে আমি যত্ন করি সবসময়। আমি কিন্তু মানে সবজি গাছ লাগাইতে এত ভালোবাসি কি কইতাম বন্ধুরা, যেখানে মন ধরে সেখানেই কিন্তু আমি গাছ লাগাইতে। দেখেন আমি কিন্তু এখানে কিছু আদা গাছ লাগাইছি, মানে এত ভালো লাগতেছে আদা গাছটি, মানে খুব সুন্দর হয়েছে আদা, মানে একটা গাছ থেকে কিন্তু অনেকটাই আদা পাওয়া যায়। তো আমি যখন দরকার লাগে তখন কিন্তু আমি এখান থেকে আদা এভাবে কুইড়ে কুইড়ে তুললে তারপর কিন্তু রান্নার কাজে ব্যবহার করি। দেখুন কত সুন্দর হয়েছে, আর আদাগুলি দেখুন কত ভালো হয়েছে, একদম সুবা বানছে খুব বড় কইটা। আর এদিকে আমি ঘুরে ঘুরে আপনারা কিছু গাছ দেখাইতাছি, তো দেখেন আরো উচ্ছে গাছ এখানে আছে, মানে মুরগির জ্বালা, মানে আমি এইভাবে প্রোটেক্ট করে রাখছি, এরপরও কিন্তু রাখতে পারি না, মানে মুরগি এত যন্ত্রণা দেয়, এত যন্ত্রণা দেয়, মানে গাছগুলির কুইরা ফালাইয়া দেয়। এদিকে দেখেন মানে লেবু গাছ, লেবু যখন ইচ্ছা তখন কিন্তু লেবু পাইরা আমি খাইতে পারি, তো লেবুও আছে অনেক, তো আমিও কিন্তু লেবু বাজারে বিক্রিও করি। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর লেবু। আর এদিকে দেখেন মানে কাঠবিড়ালি যন্ত্রণা, মানে কি কইতাম, না আমি লাউ রাখতে পারি, না আমি লাউ গাছ রাখতে পারি, মানে এরকম যন্ত্রণা দিয়ে মানে কিচ্ছু রাখতে পারি না। এই দেখেন বন্ধুরা, এইটা ডাকতে ভুল লাগেছি গা, এই যে কচি লাউয়ের কড়াটারে খাইয়া ফেলাইছে। পশু পাখি মুরগির যন্ত্রণা, মানে আমি এখানে কোনো রকম সবজি ফবজি কিচ্ছু রাখতে পারি না, মানে আমি পাগল হয়ে যাইতেছি গা বন্ধুরা।